হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি সেবার পক্ষ থেকে নাজমু নন আমাদের আজকে ভিডিও টিউটোরিয়ালের বিষয় কীভাবে হোস্টসেভার ক্লায়েন্টের হাতে লগ ইন করে ডোমিনের নেম সার্ভার চেঞ্জ করতে হয় ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডোমিনের নেম সার্ভার চেঞ্জ করার জন্য প্রথমে হোস সেবাতে ভিজিট করতে হবে এজন্য একটি ব্রাউজার থেকে ডাব্লু লিখে ভিজিট করতে হবে হোস সেবাতে সাকসেসফুলি ভিজিট করার পর হোস সেবা ক্লায়েন্টেরাতে লগ ইন করার জন্য অ্যাকাউন্ট লগ এখানে এইখানে ক্লিক করতে হবে এরপর এখানে ক্লায়েন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ করতে হবে আমি আমার ক্লায়েন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ করছি তবে আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করেই এখানে লগ করতে হবে ইমেল এবং পাসওয়ার্ড প্রবেশ করার পর লগ ইন বাটনে ক্লিক করতে হবে ক্লায়েন্ট এরাতে সাকসেসফুলি লগ হয়ে গেলে একটি প্রোডাক্টগুলো দেখা যাবে এর ভিতরে আছে ডোমিন ডোমেনে ক্লিক করছি এরপর অ্যাক্টিভ ডোমেনে প্রবেশ করলেই আপনার অর্ডারকৃত ডোমিনগুলো এখান থেকে দেখতে পারবেন এরপর আপনি যে ডোমেনের নেম সার্ভার পরিবর্তন করতে চান তার ডান পাশে এই আইকনটিতে ক্লিক করতে হবে আইকনটিকে ক্লিক করার পর বাম দিক থেকে নেম সার্ভারে ক্লিক করতে হবে নেম সার্ভারে ক্লিক করলেই ডোমেনে বর্তমানে যে নেম সার্ভারটি আছে তা দেখতে পারবেন আপনি যদি হোস সেভার ডিফল্ট নেম সার্ভারটি ব্যবহার করতে চান সেক্ষেত্রে ইউজ ডিফল্ট নেম সার্ভারে ক্লিক করে চেঞ্জে ক্লিক করতে হবে অথবা আপনি যদি কোনো কাস্টম নেম সার্ভার ব্যবহার করতে চান সেক্ষেত্রে ইউজ কাস্টম নেম সার্ভার্স এখানে ক্লিক করতে হবে এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী নেম সার্ভারটি প্রবেশ করতে হবে আমি একটি নেম সার্ভার প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি আমার নেম সার্ভারটি প্রবেশ করা হয়ে গেছে নেম সার্ভারটি প্রবেশ করার পর চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করতে হবে নেম সার্ভারটি যদি সাকসেসফুলি পরিবর্তন হয় তাহলে একটি ডায়লগ বক্সের মাধ্যমে তা দেখতে পারবেন আমি দেখতে পাচ্ছি যে নেম সার্ভারটি আমি কিছুক্ষণ আগে পরিবর্তন করলাম তা সাকসেসফুলি পরিবর্তন হয়েছে আপনারা চাইলে এইভাবে হোস বা ক্লায়েন্টের হাতে লগ করে ডোমেনের নেম সার্ভার পরিবর্তন করতে পারেন যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা আমরা কোন বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করব তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনার ওই বিষয়ের উপর ভিডিও টি তৈরি করতে ডোমিনোস্টিং কিনতে অথবা ডোমিনোস্টিংয়ের সমাধান পেতে এখনই ভিজিট করুন www.hostseva.com অথবা আপনি চাইলে আমাদের হেল্পলাইনে কল করতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ